ছবিটি প্রতীকী পরন্ত বিকেলের উড়ন্ত ঘুরিটি খেই হারিয়ে যেমন দিকবিদিক ছুটছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ প্রক্রিয়া অনেকটা ভুল নকশায় শুরু হয় নির্মাণযোগ্য নানা সময় বাড়ানো হয় ব্যয় বেড়েছে সময়ও শেষ পর্যন্ত সাতশো বাহাত্তর কোটি ও দু হাজার ষোলো ডিসেম্বর পর্যন্ত গিয়ে থেকে প্রকল্পের খরচ ও সময়সীমা কিন্তু আবারও বাড়ছে সবকিছু ব্যয় দাঁড়াচ্ছে বারোশো উনিশ কোটি টাকা আর সময় দু সালে জুন পর্যন্ত তিন ভাগে বিভক্ত এই প্রকল্পের সাত রাস্তা হলি ফ্যামিলি অংশের উপর দিয়ে গত ডিসেম্বরই চলার কথা ছিল যানবাহন অথচ এখনও চলছে নির্মাণ কাজ বাকি অংশের কাজ শেষ হওয়ার কথা এবছর ডিসেম্বরে বাংলা মৌচাক অংশের কাজ যদিও আশি শতাংশ শেষ হয়েছে স্লদগতি রামপুরা শান্তিনগর রাজারবাগ অংশে মাত্র বিয়াল্লিশ শতাংশ আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে কাজটা ফর্টি কেন বা কাজের গতি আসলে নিচের কাজটা হয়ে গেলে উপরের কাজে আর কোনো বাধা নেই এফডিসির সামনে থেকে সোনারগা হোটেল পর্যন্ত চারশো মিটার বাড়ছে ফ্লাইওভারের দৈর্ঘ্য তাই বলে পাঁচশো কোটি টাকা ব্যয় বাড়ানো এজন্য মাটির নিচে থাকা বিভিন্ন সংস্থার নানা উপকরণের দোহাই দিচ্ছেন নির্মাতারা বিশেষজ্ঞরা বলছেন একই কথা প্রত্যেক পয়েন্টে আমাদেরকে মাটি কেটে সাত দিন অপেক্ষা করতে হয়েছে নকশা পেতে নকশা পাওয়ার পর আবার কাটছি আবার দেখা যায় সেখানে আরেকটা ইউটিলিটি আছে আবার অপেক্ষা করতেছে এটা আসলে এটা আমাদের জন্য খুবই জটিল কাজ যে যত্রতত্র বিভিন্ন সংস্থার লাইন নিচে আছে আমাদের ইউটিলিটি লাইনটা ভোগাচ্ছে ভবিষ্যতেও ভোগাবে কারণ আমরা পেশাদারিভাবে কোনো প্রতিষ্ঠান এটার দায়িত্বটা নেই নি অ্যাড হক বেসিসে কোনো সংস্থা প্রত্যাশা করলে ইউটিলিটি লাইন বসানোর জন্য একদম ফ্রি ফরমেটে তাকে একটা আনগাইডেড একটা কাজ করার ই দিয়ে দিলাম এই যে অপরিকল্পিত কাজ এটারই আমরা মাসুল দিচ্ছি অন্যতম একটি কারণ হচ্ছে সেবা সংস্থাগুলোর যে সেবার লাইন সেগুলোকে সরানোর ক্ষেত্রে পূর্বেই জরিপ করে কোথায় কোথায় সেবার লাইন আছে সেগুলি নির্ধারণ করা হয়নি ফলে এই ক্ষেত্রেই তাদের প্রায় এক বছর ডিলে হতে হয়েছে এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালক নাজমুল আলমকে গেল পাঁচ ডিসেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফোনে শতাধিকবার কল করলেও তার সারা মেলেনি খুদে বার্তায় নিরত্তর ছিলেন নাজমুল আলম খান আলামিন আর টিভি ঢাকা